নমস্কার, আমি সুস্মিত সেনগুপ্ত, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। আজ রাজশাহী সমনগর থেকে একজন এবং ভোলানাথ পাড়া রাজগঞ্জ থেকে দুজন করোনা পজিটিভ রোগীদের খবর পাওয়া গেছে। ফাড়াবাড়ি হেলথ সোসাইটির প্রেসিডেন্ট অজয় টান্ডন এবং তার দল গত বছরের মতো এবছরও এই সকল এলাকাগুলি স্যানিটাইজ করলেন এবং এটি 2021 সালে প্রথম স্যানিটাইজেশন বলে জানালেন তারা। এবং সকল মানুষকে তারা আবারও এবছর মাস্ক পরে বারবার করে হাত ধুতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেও বললেন। মানুষকে আরও অনেক বেশি সচেতন হতে হবে এই সাবধানতা বার্তা তারা দিলেন। ব্লক অফিস থেকে খবর পেলাম তিনটা পজিটিভ ধরা গেছে, একটা সমরনগর ওখানে স্যানিটাইজ করা হলো, আর একটা রাজগঞ্জ ব্লকের আন্ডারে ভোলা পাড়া না জায়গাটার নাম ভোলা পাড়া, দুটো ছিল ওটা স্যানিটাইজ করে দেওয়া হলো। 2020 প্রথম থেকে আমরা স্যানিটাইজ শুরু করেছিলাম, ভাবছিলাম যে আর হয়তো স্যানিটাইজার জীবনে আর দরকার পড়বে না, কিন্তু আর থাকা গেল না। এবছরও দরকার পড়েছে, সর্বপ্রথম আমরাই নেমেছি মানুষের দরকারের জন্য। তবে জনগণকে এটা আগ্রহ করব যে মাস্ক পরুন, এখন অনেক হয়েছে মাস্ক ছাড়া ঘোরাফেরা, মাস্ক পরুন, ডিস্টেন্স রাখুন, বারবার হাত ধোন। ঠিক আছে, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে। আজ থাকে আমরা যেন সবাই মাস্ক পরে থাকি, এটাই জনগণকে জানাতে চাইব। ধন্যবাদ। আপনার নাম? অজয় টান্ডন, প্রেসিডেন্ট হেলথ সোসাইটি অফ ফাড়াবাড়ি।